আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিপি নুরদের কারণে চর্মনায়ের ভবিষ্যৎ শেষ বা ভিপি নুরুর দলের কারণে ভিপি নুরুর দলের আত্মপ্রকাশ গণধিকার পরিষদের আত্মপ্রকাশের কারণে চর্মনায়ের ভবিষ্যৎ শেষ চরমনায়ের দালালি ব্যর্থ চর্মনায়ের দালালি চূড়ান্তভাবে ব্যর্থ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা বিশেষ করে ইসলামপন্থী রাজনীতি যারা করে তাদের জন্য এই বিষয়টা বোঝার নুরুল হক নূর ভেপিনুর রুট লেভেল থেকে উঠে আসা নেতা বিভিন্ন অত্যাচার নির্যাতন সংগ্রামের মধ্য দিয়ে আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছেন হঠাৎ আর টপ থেকে উঠে আসেনি বটম থেকে উঠে এসেছেন এবং ভিপিনুর বাংলাদেশের রাজনীতিতে নিজেকে একটা বড় স্থানে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন তার একটা শক্তিশালী বাহিনী রয়েছে যারা বাংলাদেশে ঐতিহাসিক কিছু অর্জনের মূল নায়ক এবং আন্দোলন সংগ্রাম এবং নেতিবাচক পরিস্থিতিতে টিকে থাকায় তারা সফলতার পরীক্ষায় উত্তীর্ণ শেষ পর্যন্ত এই আলোচিত এবং যোগ্য ভিপিনুর কিন্তু যোগ্য এবং চালাক মেধাবী এবং রাজনীতিতে যথেষ্ট ম্যাচিউর হয়েছে এই স্বল্প বয়সে নুরুল হকনুর যতটুকু ম্যাচুরিটি অর্জন করতে পেরেছে দীর্ঘ পরিক্রমায় কিন্তু চরমনে সেটা এখনো পারেনি তাই ভিপি নূরের উত্থান ভালোভাবেই হয়েছে সফলভাবে রাজনৈতিক দলও করতে পেরেছে এবং এই দল করার কারণে চর্মনায় দীর্ঘদিনের অনেক ক্যালকুলেশন ব্যর্থ হয়েছে সেটা আমি কি হয়। চর্মনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ একসময় ইসলামী শাসনতন্ত্র সাথ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ছিল খানকা ভিত্তিক দল এই চর্মনাই কিন্তু অনেক আগে থেকেই রাজনীতি করছে নির্বাচনী রাজনীতি করছে উনিশশো একানব্বই সাল থেকেই তারা নির্বাচনী রাজনীতিতে আছে এবং এত সিনিয়র হলেও তারা এখন পর্যন্ত নূরের মতো পলিটিক্যালি ম্যাচিউর হতে পারেনি এখন ইম্যাচিউর ডিসিশন এবং জাতির বৃহত্তর স্বার্থে তারা কিছু করতে পারেনি আন্দোলন সংগ্রামে তাদের কোনো অবদান বা কোনো অ্যাচিভমেন্ট নেই যে এটা আন্দোলন করে দাবি আদায় করেছে এরকম কোনো অর্জন নেই নূরদের যেটা অল্প সময়ের মধ্যে আছে এবং কখনো নেতিবাচক পরিস্থিতি প্রতিকূল পরিবেশ অত্যাচারিত নির্যাতিত হয়ে টিকে থাকে এ ধরনের পরিস্থিতি তাদের মোকাবেলা করতে হয়নি অথবা এই অভিজ্ঞতাগুলো কিন্তু তারা নেই সময় তারা একটা অনুকূল পরিবেশের থেকে দি রাজনীতি এই মানহাজি তার অনুসরণ করে আসে এটা তাদের কৌশল আমি এটা সব ক্ষেত্রে নেগেটিভ বলছি না এটা রাজনৈতিক দলের এক এক দলের এক এক ধরনের কৌশল থাকে ভিপিন উর্দের উত্থান এক একভাবে মার খেয়ে আর চন্মনাইয়ের উত্থান তারা অনুকূল পরিবেশের থেকে তারা চলতে চায় অর্থাৎ স্ট্র্যাটেজিগত পার্থক্য আছে এখন চন্মনাই সে একানব্বই সাল থেকে নির্বাচন করে কিন্তু কোনো নির্বাচনে সফল হতে পারছে না বিজয়ী হতে পারছে না কোনো নির্বাচনে কখনো তারা জয়লাভ করতে পারেনি জাতীয় নির্বাচনে কিন্তু তারা অনেক দিন যাবৎ ভাবনা করে 2023 সাল কেন্দ্রিক নির্বাচনে একটা পরিকল্পনা করেছে যে যেহেতু সরকার এক ধরনের পাতানো নির্বাচন করতে চায় তারা বিএনপি জামাত মুক্ত একটা বাংলাদেশ চায় অথবা বিএনপি জামাতকে সাইড এনে কৌশলে ঠেলে দিয়ে অন্য কোনো বৃহৎ শক্তিকে সামনে এনে নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে চায় কথিত বিরোধী দল বানাতে চায় জাতীয় পার্টি বিরোধী দল হওয়ার কোনো যোগ্যতা নেই সেটা আওয়ামী লীগ বুঝে গেছে এখন মাঠে এমন কোনো বিরোধী দল আওয়ামী লীগ চায় যাদের লোকজন কিছু আছে যারা হাজার হাজার লোক নিয়ে সমাবেশ করতে পারে সরকারের সমালোচনা করতে পারে সরকারের বিরুদ্ধে মিছিল করতে পারে এরকম লোক চায় যারা তিনশো আসনে প্রার্থী দিতে পারে জাতীয় পার্টি এখন তিনশো আসনে প্রার্থী দিতে পারে না এটা কিন্তু সরকার চায় সেক্ষেত্রে সরকারের একটা পরিকল্পনা ছিল এবং একটা আন্ডারস্ট্যান্ডিং চর্মনের সাথে ছিল যে তারা তিনশো আসনে প্রার্থী দেবে এবং ছোট ছোট কৌমি ভিত্তিক কয়েকটা দল মিলে চরমনের নেতৃত্বে একটা ঐক্য হবে এবং তারাই হবে বিরোধী দল এবং এর বিনিময়ে হয়তোবা জাতীয় পার্টিও বিরোধী দল থাকবে তাদেরকে দশ পনেরোটা দশ বারোটা আসন দেওয়া হবে চরমনায়ের নেতৃত্বে যে ছোটো জোট হবে তাদেরকে দশ বারোটা আসন দেওয়া হবে এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু সরকারের ডিসিশন মেকাররা করেছিল কিন্তু এটার ক্ষেত্রে বাধা ছিল কারণ এক চর্মনাই বা এই যাদের নিয়ে জোট করা পরিকল্পনা ছিল এরা ইসলামপন্থী আর আওয়ামী লীগের মধ্যে বামদের প্রভাব রয়েছে আর ইসলামপন্থীদেরকে এভাবে সামনে আনা তাতে আন্তর্জাতিকভাবেও আওয়ামী লীগ বিভিন্নভাবে চাপে বা এটা তারা ভালো সুবিধাজনক মনে করছে না বা ইসলামপন্থীদেরকে চূড়ান্তভাবে বিশ্বাস করতে পারছে না যে তারা এই সাময়িক সুবিধা নিয়ে আবার কি করে ফেলে নানান বিষয় বা কখন কোন অবস্থানে চলে যায় এই আওয়ামী লীগের ভিতরে বামদের প্রভাব বা নানান কারণে এই যে তাদের যে পরিকল্পনা কথিত গৃহপালিত বিরোধী দল বানানোর যে একটা পরিকল্পনা সংসদে সেটা চরম নেইকে কেন্দ্র করে করেছিল কিন্তু তারা সেখান থেকে ফিরে এসেছে তারা অন্য কাউকে এই তিনশো আসনে নির্বাচন করে কিছু আসন দিয়ে কৃত্রিম বিরোধী দল বানাতে চায় আর সেক্ষেত্রে ধর্মীয় ধর্মভিত্তিক হলে সমস্যা আর উত্তম বিকল্প শেষ পর্যন্ত খুঁজে পেয়েছে ভিপি নুরুর দল তাই ভিপি নুরুর দল নুরু বা ওরা ভালো কিন্তু নুরুদের নিয়ে প্লান প্ল্যান রেজাকিবিয়ার সাথে হয়তো বা আন্ডারস্ট্যান্ডিংও রয়েছে নুরুরা অনেকে জানেও না বিষয়টা হচ্ছে এরকম যে আগামী নির্বাচন আসন নির্বাচন দেবে বিএনপি জামাত যদি না আসে তাহলে আরও ভালো তাদেরকে আনার জন্য আলাদা কোনো চেষ্টা সরকার করবে না আসলে আসুক না আসলে না আসুক না আসলেও নির্বাচন হবে নুরুর দল অংশগ্রহণ করবে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে চর্মনাইতে অংশগ্রহণ করবেই সেক্ষেত্রে নুরুদেরকে প্রধান বিরোধী দলের আসনে বসানো যেটা এতদিন চর্মনাইকে নিয়ে স্বপ্ন ছিল এখন এই নুরুদের আত্মপ্রকাশ এবং নুরুদের নিয়ে সরকারের ক্যালকুলেশনের কারণে চরমনের এতদিন যে স্বপ্ন ছিল দুই সালে পাতানো নির্বাচনে এমনিতে ভোটের মাধ্যমে তারা কখনো একটা আসনও পাবে না এটা নিশ্চিত কিন্তু এই সুযোগে যদি দুই একটা আসন সংসদে পেত তাহলে অ্যাটলিস্ট বলতে পারতো যে আমরা সংসদে ছিলাম সময় যখন সুষ্ঠু নির্বাচন হবে তখন জিততে না এক একসময় বলবে যে আমরা তো সংসদে ছিলাম এই কথাটা বলতে পারার একটা সুযোগ তারা চিন্তা করেছিল দুই হাজার তেইশ সালের নির্বাচনে কিন্তু এখন সেই সুযোগ শেষ তো এতদিন যে দালালি করে চলতো অনুকূল পরিবেশে সরকারকে খুশি রেখে অথবা কোনো বিরোধী দলের জোটে যেত না তাদের কার্যক্রমের মাধ্যমে সব সবসময় সরকার দলেই উপকৃত হতো তো এসব যে দালালি বা এসব যে চিন্তা চেতনা ক্যালকুলেশন আমি মনে করি সব ব্যর্থ হয়েছে নুরুরাই এখন যদি পাতানো নির্বাচন হয় বা আন্দোলন সংগ্রাম বা অন্য অন্য ক্যালকুলেশনের উপরও সরকার যা চাইবে সেটাই যে হবে সেক্ষেত্রে সেটা না কিন্তু সেটা যদি হয় বিএনপি জামাত যদি নির্বাচন না আসে তাহলে চর্মনায় যে তাদেরকে যে প্রধান বিরোধী দলীয় আসনে বসানোর যে একটা কৃত্রিম সম্ভাবনা ছিল সেটা পরিবারে এখন নুরুদে সেই সুযোগ হবে তো নুরুদের উত্থানে চর্মনের ভবিষ্যৎ শেষ আর আমার এই অবজারভেশন এটা বুঝতে হলে শুধু সাদা চোখে দেখলে কাজ হবে না এই বিষয়টা বুঝতে হলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মানে বর্তমান যে ইসলামী আন্দোলন এরা প্রতিষ্ঠার পর থেকে বিশেষ করে উনিশশো সাল থেকে এদের জাতীয় নির্বাচনে এমনকি স্থানীয় সরকার নির্বাচনে সকল নির্বাচনে স্ট্যাটিস্টিক্স তাদের অবস্থান কী ছিল এবং তিনশো আসনে তাদের বিপরীতে কী ছিল তাদের ভোটিংয়ে তাদের ভোটগুলো তো আসলে জয়লাভ করতে পারেনি কিন্তু তাতে কারা উপকৃত হয়েছে একশোর মধ্যে একশো ভোটের মধ্যে তাদের যে দুই চারটা ভোট সেই ভোটটা আসলে কাদের ছিল কাদের থেকে গিয়েছে সব বিবেচনা করলে স্পষ্ট এটা আমি চ্যালেঞ্জ করতে করে বলতে পারি এবং প্রমাণ করে দিতে পারবো উনিশশো সাল থেকে এই দু সালের এই ডিসেম্বর পর্যন্ত অথবা এই আজ পর্যন্ত সকল নির্বাচনে কোনো না কোনোভাবে তাদের যখন বিএনপি ক্ষমতা ছিল তখনও চর্মনায়ের সিদ্ধান্তে তাদের পলিটিক্যাল ডিসিশনে আওয়ামী লীগ লাভবান হয়েছে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছে এমন একটা কর্মসূচি কার্যক্রম ডিসিশন চরমনের নেই অতএব তারা যে দালালি রাজনীতি করতো এটা স্পষ্ট বিরোধী দলীয় কোনো জোটে তারা আসেনি সুযোগ ছিল হয়তো ভালো কিছু আসনও পেত অথবা বিরোধী দলীয় জোটে বিএনপি জামাত জোটে আসলে তারা দুই চারটা আসনও পেত দুই একটা আসন অ্যাটলিস্ট পেত কিন্তু তাও আসেনি দ্যাট মিন্স আওয়ামী লীগের উপকার করা তাদের সাথেই একটা আন্ডারস্ট্যান্ডিং অন্য কারোর সাথে জোটে বা সুযোগ সুবিধা নিয়েও আসতে চাচ্ছে না তাদেরকে বিশ্বস্ত মনে করে কিন্তু আওয়ামী লীগ চূড়ান্তভাবে তাদেরকে সেই সুযোগ দেবে না কারণ দল তারা কখনোই তাদের সামনে আনবে না প্রয়োজন অন্য কাউকে বিকল্প সৃষ্টি করবে যেভাবে নুরুদের হয়েছে এই বাস্তবতা নুরুদের দল নিয়ে আমার ওই অর্থে সমালোচনা বলতে এটা নুরুদের বা রাশেদ ফারুক ওদের দোষ দিচ্ছে না ওরা জানবে না কারণ রাজনীতিতে ওরা এখনো ছোট বা ছোট দল তো এই একটা ছোট দলের উত্থানের জন্য নানান হিসাব নিকাশ আর্থিক সংকট নানান কিছু থাকে আর সরকার বা বর্তমান বাংলাদেশের যে গণতান্ত্রিক অবস্থা তাতে সরকারি দল বা সরকার চাইলে অনেক কিছু করতে পারে বিএনপির মতো দলকে তারা চাইলে অনেকভাবে কন্ট্রোল করতে পারে বিএনপিতে সরকারের দালালের অভাব নেই অতএব গণ অধিকার নিয়ে সরকারের গেম খেলতে পারবে না এটা মনে করার কোনো কারণেই সেই সক্ষমতা আওয়ামী লীগের আছে সে ব্রেইন তাদের আছে এবং রাজনীতি মানেই এ ধরনের ক্যালকুলেশন বি টিম সি টিম এগুলো পলিটিক্সের একটা বাস্তবতা আমাদের দক্ষিণ এশিয়ার